আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয়ে থাকেন। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন শিক্ষার্থীরা। কোন বিশ্ববিদ্যালয় আর কোন সাবজেক্ট নিয়ে পড়ব এই নিয়েই অনেকেই দোটানায় পড়ে যান। তাদের সিদ্ধান্ত নেওয়াটাকে একটু সহজ করে দিতে আজ এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসটির আয়তন 150 একর, যেখানে ঢাকার এক একটা বিল্ডিংয়ের উপর এক একটা ক্যাম্পাস দাঁড়িয়ে সেখানে এত বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এসে ভালোই লাগছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2002 সালে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে আপনারা যে ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন এটি এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এই চমৎকার বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছে সাভারের বিরুলিয়া এলাকার ড্যাফোডিল স্মার্ট সিটিতে। এই বিশাল আকারের ক্যাম্পাসে রয়েছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ক্রিকেট ও ফুটবলের মাঠ। পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক হোস্টেল। এছাড়াও এখানে আরও রয়েছে গলফ কোর্স, বাস্কেটবল কোর্ট, ফুড কোর্ট, রেস্টুরেন্ট, জিমনেশিয়াম, উদ্যান, শপিং মল, সুইমিং পুল, মসজিদ, অডিটোরিয়াম এবং নিজস্ব ট্রান্সপোর্ট টার্মিনাল। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক একটা জায়গার আবার এক এক ধরনের নামকরণ করা হয়েছে। AB2 থেকে AB3-তে যাওয়ার বৃক্ষ সমৃদ্ধ একটি পথের নাম দেওয়া হয়েছে পাইথন স্ট্রিট। শিক্ষার্থী জমায়েতের কাজে ব্যবহৃত একটি জায়গার নাম দেওয়া হয়েছে কাঁঠালতলা। শাওলিনের খোপ নামেও একটি জায়গা রয়েছে যেখানে শিক্ষার্থীরা একত্রিত হয়। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য পৃথক 4টি হল রয়েছে। এর মধ্যে ছাত্রদের জন্য রয়েছে 3টি হল, যেখানে প্রায় 2600 ছাত্র থাকতে পারেন। আর ছাত্রীদের জন্য রয়েছে রওশনারা স্কলার গার্ডেন, যেখানে প্রায় 792 জন ছাত্রী থাকতে পারে। এই সবগুলো হলে কিন্তু ড্যাফোডিল স্মার্ট সিটির মধ্যে অবস্থিত। আমরা এই মুহূর্তে রয়েছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলার মাঠের সামনে। এই বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠটিতে সারা বছর খেলাধুলা হয়। বেশ কিছু জাতীয় পর্যায়ে খেলাধুলাও এখানে অনুষ্ঠিত হয়। যেমন গত BPL-এই একটি টিম তাদের প্র্যাকটিস ভেন্যু বানিয়েছিল এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলার মাঠটিকে। এটি এই বিশ্ববিদ্যালয়ের লেক এরিয়া। সামনের যে চমৎকার কৃত্রিম লেকটি দেখতে পাচ্ছেন, এটি পানি দিয়ে যখন ভরাট থাকে দেখতে চমৎকার লাগে। আমরা এই মুহূর্তে রয়েছি বনমায়াতে। এত সুন্দর ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এই বনমায়া। এখানে কিন্তু দোল খাওয়ার জন্য দোলনার ব্যবস্থা আছে। এই দোলনায় বসে দোল খেতে খেতে শৈশবের স্মৃতিগুলো চারণ করতে পারবেন। সবুজের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলতে যা বোঝায় এটি যেন ঠিক তাই। চলুন দর্শক বন্ধুরা, সবুজে ঘেরা এই বনমায়াটি একটু ঘুরে দেখি। এই ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে আপনি যদি কখনো আবিষ্কার করেন আপনি কোনো একটি পার্কে আছেন, তাহলে আপনাকে দোষ দেওয়া যাবে না। যারা ভালো মানের পড়াশোনার পাশাপাশি একটি চমৎকার ক্যাম্পাসের খোঁজ করছেন, তাদের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিশ্চয়ই একটি ভালো পছন্দ হতে পারে। চলুন দর্শক বন্ধুরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাই। স্টে
স্টেডিয়ামের কমেন্ট্রি বক্সের মতো যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রিন গার্ডেন, আর এর ঠিক পাশেই রয়েছে বাস্কেটবলের কোর্ট। মুসলিম ধর্মের শিক্ষার্থীদের জন্য এখানে নামাজের জন্য রয়েছে এই মসজিদটি। ভর্তি তথ্য প্রদান ও ভর্তি কর্মকাণ্ড পরিচালিত হয় এই অ্যাডমিশন অফিস থেকে। এটি মূল ফটকের ঠিক পাশেই অবস্থিত। আমরা এই মুহূর্তে রয়েছি ড্যাফোডিল ইউনিভার্সিটির ফুড কোর্টের সামনে। চলুন ফুড কোর্টের ভেতরের অবস্থাটা একটু দেখে নেই। এই ফুড কোর্টের ভিতরে আবার অনেকগুলো স্টল রয়েছে। এখানে দেখতে পেলাম বাংলা খাবার। বাংলা খাবারের পাশাপাশি রয়েছে ফাস্টফুড আইটেম এবং ডেজার্ট আইটেম। এছাড়াও প্রায় সবগুলো স্টলেই কোল্ড ড্রিঙ্কস দেখতে পেয়েছি। ক্যাম্পাসের এই ক্যাফেটেরিয়াটা কিন্তু বেশ বড় সড়ে রয়েছে। দর্শক বন্ধুরা, ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে চলুন ক্যাম্পাসটি আরও একটু ঘুরে দেখি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 5টি অনুষদের অধীনে 24টি বিভাগ রয়েছে। অনুষদ 5টি হচ্ছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদ, প্রকৌশল অনুষদ, ব্যবসা ও উদ্যোক্তা অনুষদ, সহযোগী স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ। আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরির সামনে। একাডেমিক বিল্ডিং 4-এর চতুর্থ তলার পুরোটা জুড়েই রয়েছে এই লাইব্রেরি। এই লাইব্রেরিটি একই সাথে 750 জন ছাত্রছাত্রী ব্যবহার করতে পারেন। সময়ের সাথে তাল মেলাতে এখানে রয়েছে বর্তমানের সবচেয়ে জনপ্রিয় ই লাইব্রেরি সার্ভিস। এই ই লাইব্রেরি সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে লাইব্রেরি ব্যবহারকারীগণ যে কোনো জিনিস ডাউনলোড করতে পারবেন। এই লাইব্রেরিটিকে আধুনিক এবং উন্নত বিশ্বের সাথে তাল মেলানোর জন্য বেশ কিছু আধুনিক সফটওয়্যার ব্যবহার করা হয়। এই লাইব্রেরিতে বর্তমানে প্রায় 36,520টি বই রয়েছে। রয়েছে 8,500টি জার্নাল, 2,156টি বার্ষিক প্রতিবেদন, আরও রয়েছে 1,83,000 ই-বুক, 2,26,000 জার্নাল আর্টিকেল রয়েছে এই লাইব্রেরিতে। এছাড়াও পুরো লাইব্রেরিতে রয়েছে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা। লাইব্রেরিতে একটি ক্যাফে রয়েছে, সিনেপ্লেক্স এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার রয়েছে। লাইব্রেরি থেকে বেরিয়ে চলুন ক্যাম্পাসটি আরও একটু ঘুরে দেখি। আমি এই মুহূর্তে ক্যাম্পাসটির একদম টপ ফ্লোর রয়েছি। এখান থেকে নিচের দিকে তাকিয়ে দেখুন কি চমৎকার একটি ভিউ দেখা যাচ্ছে।
এই ক্যাম্পাসটি যেমন সাজানো গুছানো তেমনি এর রক্ষণাবেক্ষণ যে নিয়মিত করা হয় তা দেখলেই বুঝতে পারা যায়। এই ক্যাম্পাসটি দেখতে এতটাই সুন্দর যে আপনি যতক্ষণ এই ক্যাম্পাসে থাকবেন আপনার মধ্যে একটি মুগ্ধতা কাজ করতে থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, এবার চলুন ভর্তি সংক্রান্ত কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। এই বিশ্ববিদ্যালয়ে বছরে দুইটি সেমিস্টারে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, স্প্রিংয়ে একটি এবং ফলে একটি। আপনি সম্ভব হলে সরাসরি ক্যাম্পাসে এসেও ভর্তি হতে পারবেন, আর যদি চান দূরে বসে অনলাইনের মাধ্যমে ভর্তি হবেন সেটিও করতে পারবেন। ভর্তি সংক্রান্ত সকল তথ্যই এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। এখানে রয়েছে সফটওয়্যার প্রকৌশল বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, মাল্টিমিডিয়া ও সৃজনশীল প্রযুক্তি বিভাগ, তথ্য প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিভাগ। এছাড়াও আরও রয়েছে কম্পিউটিং ও তথ্য ব্যবস্থা বিভাগ, সাধারণ শিক্ষা উন্নয়ন বিভাগ, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। এই সবগুলো ডিপার্টমেন্টই কিন্তু বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের আন্ডারে। এটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সুইমিং পুল। আর আমরা এই মুহূর্তে রয়েছি কাঁঠালতলার সামনে। ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের আন্ডারে রয়েছে ব্যবসা প্রশাসন বিভাগ, রিয়েল এস্টেট বিভাগ, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ, উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ। সহযোগী স্বাস্থ্য বিভাগ অনুষদের আন্ডারে রয়েছে ফার্মেসি বিভাগ, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগ এবং জনস্বাস্থ্য বিভাগ। আর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে ইংরেজি বিভাগ, আইন বিভাগ, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ। প্রকৌশল অনুষদে রয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ, ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ, টেক্সটাইল প্রকৌশল বিভাগ, স্থাপত্য বিভাগ এবং পুরকৌশল বিভাগ। ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। আমরা এই মুহূর্তে ট্রান্সপোর্ট এরিয়াতে এসেছি। এই নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে আসা যাওয়া করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।